হ্যাঁ বল বাবা হ্যালো মামা বল হ্যালো এভরিওয়ান আমরা এখন কোথায় যাচ্ছি বাবা সুডি আন্টি তো আজকে আমরা যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে সুডির বাড়িতে তো ওখানে একটা গেট টুগেদার আছে তো আজকে প্রচণ্ড গরম পড়েছে মানে কিছুই দেখা যাচ্ছে না চেরির মাম্মি পুরো পাগল চেরি তো এদিকে নিজের মতো গেম খেলছে বাবার সাথে আর আমি এদিকে গান চালিয়ে মনে সুখে নিজে ঘুরে বেড়াচ্ছি হাজারখানে ফটো নিয়ে যাচ্ছি করে বেসিক্যালি আমি সুজি আন্টির বাড়ি যাচ্ছি ওকে তুমি কি করবে সুজি আন্টির বাড়িতে গিয়ে হ্যাঁ ওখানে ডবি আছে ওখানে সবার সাথে খেলবো আমরা গ্রুপ করে কি সুন্দর ফ্লাওয়ারের গন্ধ ছাড়ছে সেই হ্যাঁ হ্যাঁ বেসিক্যালি ভেতরে ঢোকার পর আমার যা হয় গল্পে মুশকুল হয়ে গেলে না আমার একদম না মনে থাকে না ভিডিও করার বাট আমি মনে করে করে চেষ্টা করি যে ভিডিওসের ক্লিপিংসগুলো নিয়ে নিই যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি আমার খুব ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে আর ভেতরে মানে যখন সবার সাথে থাকি তখন আমার একটু না শাই লাগে বলবো না যে শাই লাগে না তো শাই লাগে যেহেতু ইনিশিয়ালি স্টার্ট করেছি তো আমি ভাবি যে তাহলে অ্যাটলিস্ট আমি ক্লিপিংসগুলো নিয়ে ভয়েস ওভার করে দেবো বেটার হবে আমার জন্য ইভেন তোমরাও বুঝতে পারবে ব্যাপারটা আর দেখতেই পাচ্ছ ওখানে প্রচুর ওরা খাবারের অ্যারেঞ্জমেন্ট রেখেছিলো যেমন স্ট্রিট মোমো থেকে মোমো ছিল ইটস ভেরি ইয়ামি আমার এখানে আসার পর এইটা হলো হয়তো ফার্স্ট যেটা আমি ট্রাই করে ভালো লেগেছে এছাড়া তোমার চিকেন ললিপপ ফিশ ফ্রাই কর্ন স্যালাড যেটা গুগল বানিয়েছিলো মানে সুটির হাজব্যান্ড বানিয়েছিলো খুব ইয়ামি হয়েছিলো প্রচুর রকম আইটেমস ছিল তারপর মেন কোর্সে বিরিয়ানি যেটা বাঙালিদের মানে ফেভারিট মোস্ট ফেভারিট ডিশ বাট বলে রাখি কলকাতা বিরিয়ানির মতো এখানে বিরিয়ানি সেরকমভাবে দোকানে বানানো হয় না সামারে ব্যাক ইয়ার ইউজ করাটা তো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইম আর ওখানে তাই জন্য প্রচুর লোকজন মেনলি ছেলেরা এনজয় করছে আর এখানে দেখো বাচ্চারা গানের সাথে ডান্স পারফর্ম করছে ওরাও খুব এনজয় করছিলো আর এটা সুডি গোগলদের আরেক বাড়ির আরেকজন সদস্য যার নাম হলো ডবি ভীষণ কিউট দেখতেই পাচ্ছ চুপচাপ বসে বসে দেখছে কি কি করছে ওখানে ওকে কিন্তু মাঝে মাঝে চেরি আর ওখানে ঈশান মাঝে মাঝে এসে ওর সাথে মুখ থেকে খেলার চেষ্টা করছে ওরা খুব সুন্দর করে ডেকোরেট করেছে এটা বেসিক্যালি লিভিং অ্যান্ড ডাইনিং জায়গাটা উপরের আর হোম ট্যুর আমি দিচ্ছি না বিকজ এনি হাউ ওরা এই গায়ের বাড়িটা চেঞ্জ করছে ওরা মুভ করে অন্য জায়গায় চলে যাবে যখন আমরা নতুন বাড়িতে আবার যাব তখন আমি ডেফিনেটলি একটা হোম ট্যুর করবো আর তোমাদের দেখিয়ে দেবো যে এখানকার হোম কীরকম হয় জিনিস তোমরা কি নোটিস করেছো আমি চেষ্টা করেছি চেরির সাথে একটু কালার কোঅর্ডিনেট করে সেম সেম পরার তোমাকে ইয়েলো পরিয়েছি আমি নিজেও ইয়েলোর টাচ রেখেছি
দেখলে অলরেডি বয়েজরা নাচছে, তারপর মেয়েরাও কেন থেমে থাকবে। তারপর আমরাও নেমে গেলাম ফিল্ডে, আর প্রচুর নাচানাচি, গান বাজনা চললো, প্রচুর প্রচুর এনজয় করলাম। লেট নাইট করে তারপর বাড়িও ফিরলাম। তো সেই বিরিয়ানি যেটা তোমাদের প্রথমে বলেছিলাম, তো আমরা ডিনারও করে নিলাম, আর শেষ পাতে কিন্তু রসমালাই ছিল, সেটার আর ফটো তোলা হয়নি আমার। তো ওখানেই আমার ভিডিওটা শেষ হয়ে গেছে, কারণ কি আমরা রাত্রিবেলা অনেক ফিরলাম, তখন আর এন্ড করতে পারিনি। তো আর তারপর আজকে আবার আমরা ঋধির বার্থডেতে যাচ্ছি, তাই জন্য ভাবলাম যে কন্টিনিউ করে একসাথে একটা ভিডিও বানিয়ে দেবো। তো আজকেও তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওতে ঋধির বার্থডে কীরকমভাবে সেলিব্রেশন হলো আর কী কী করবো। তো ঠিক আছে, চলো লেটস এনজয়। তারপর এখানে কিছু রূপুর্দি বাচ্চাগুলোকে নিয়ে একটু খেলা খেলছিলো, এখানে দেখতেই পাচ্ছ চোখ বন্ধ করে ওদের একটা স্টিকারের মতো জিনিস আছে, যেটা ওখানে একটা ওয়ালের মধ্যে স্টিক করা আছে, সেখানে ওই স্টিকারটা পুট করতে হবে। তো জাস্ট ফর ফান বাচ্চারাও এনজয় করছে, সেটা দেখতেও মজা লাগছে। এখন যেহেতু সামার, তাই অনেকক্ষণ ধরে সান থাকে, আর তার মধ্যে বাইরে পার্ক ওইখানটা, আর তার পিছনেই আছে কার্বোর টাউন সেন্টার। মেইন কোর্সে প্রচুর কিছু আইটেম ছিল, যেমন পোলাও, মিক্সড ভেজ, ফিশ, মাটন, চাটনি, পায়েস, মিষ্টি। শেষ পাতে ছিল প্রচুর প্রচুর আড্ডা। বাঙালিদের আড্ডা না হলে কি জমে আসর? তো আমাদের যখনই এই গেট টুগেদারগুলো হয়, তখন এই প্রচুর আমরা মন ভরে আড্ডা করে নিই, তো আর মাইন্ডটাও রিফ্রেশ হয়ে যায়। তো এখানেই আমি আজকের ভিডিওটা শেষ করছি। আশা করি তোমাদের এই দু দিনের ব্লগটা যে একসাথে আমি মার্চ করে দেখালাম, তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসবো। টিল দেন, বাই।